আগে গ্রামাঞ্চলে প্রায় বাড়িতেই কামিনী ফুলের গাছ দেখা যেত। পুকুরের পাড়ে এই ফুল গাছটি সাধারণত রোপণ করা হতো। জ্যোৎস্না রাতে জোনাকি জ্বলা সন্ধ্যায় পুকুর পাড়ে বসে যখন মুরব্বীদের আড্ডা হতো, তখন আমরা তাদের সাথে সাথে পুকুর পাড়ে যেতাম এবং এর যে সুগন্ধ, সেই সুগন্ধে আমরা মাতোয়ারা হয়ে যেতাম। শুধু তাই নয়, ওই যে জোনাকি জ্বলতো, সেই জোনাকিগুলি অর্থাৎ জোনাকি পোকাগুলি আমরা ধরে শিশির মধ্যে ভরে অনেক খেলা করেছি। নিশ্চয়ই এতক্ষণে আপনাদেরও শৈশবটা মনে পড়েছে। যাই হোক, এটা একটি চমৎকার সুগন্ধ উৎপাদনকারী ফুল, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে মোরাইয়া প্যানিকেউলাটা। এর বাংলা নাম কামিনী, এছাড়া ইংরেজিতে একে অরেঞ্জ জেসমিন বলা হয়। কামিনী কুসুম ছিল বন আলু করিয়া, মানুষ পরশ ভরে শিহরিয়া, সকাতরে ওই যে শতদা হয়ে পরিল গো ধরিয়া, জানত কামিনী সতী কোমল কুসুমতী, দূর হতে দেখিবারে ছুইবারে নহে সে, দূর হতে মৃদু বায় গন্ধ তার দিয়ে যায়, কাছে গেলে মানুষের শ্বাস নাহি সহে সে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এভাবেই কামিনী ফুলকে নিয়ে কবিতা লিখেছিলেন। এই ফুলটি ফুটলে যেহেতু চমৎকার সুগন্ধ ছড়ায়, সুতরাং আপনার বাড়ির আঙিনায় বা আপনার পুকুর পাড়ে যদি এই ফুলটি থাকে, তাহলে এর সুগন্ধে আপনার মন প্রফুল্ল হবে, আপনার মনে স্নিগ্ধতা আনয়ন করবে, এবং আপনার মন খারাপ থাকলে এবং মানসিক যদি কোনো অ্যাংজাইটি থাকে, সেটাও দূরীভূত হবে।